জমি বিবাদের জেরে রাতভর চলল গুলি, আগুন ধরিয়ে দেওয়া হলো দোকানে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11টা নাগাদ নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি জালালখালি এলাকায়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসীরা। জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চালানো এবং দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এক জমি মাফিয়ার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। দোকানে রাখা বহু টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে লোকজন যখন ছুটে আসে তখন ওই জমি মাফিয়া পালিয়ে যায়। ইতিমধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি কি জন্য এই ধরনের ঘটনা ঘটল সেই নিয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। জায়গা নিয়ে রাজকুমার ঘোষ মানে কিনবে বলে আমরা ওনার কাছে বিক্রি করতে চেয়েছিলাম, জায়গাটা উনি নিতে পারেননি, মানে টাকা দেওয়ার ভয়ে উনি গুলি চালান এবং ডুপ্লিকেট কাগজ বানান, ঠিক আছে। তারপরে গুলি চালানোর পরে আমরা থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করি এবং ওকে তুলে নিয়ে যাই। 14 দিন জেল খেটে এসে আসার পরে ও চুপচাপ ছিল। আমরা ওকে মানে ও বলেছে আমি জমিটা নেবো, জমিটা ও নেবার মতন ক্ষমতা ওর নেই, ও টাকা পয়সা দিতে পারিনি এবং যে মানে ওকে যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের ওভার হয়ে গেছে। ও বলেছে আমি নেবো না, সেই জমিটা আমি সিদ্ধার্থ ঘোষদের বিক্রি করতে চেয়েছিলাম, যার দোকান এই যে এইটা, ঠিক আছে। ওনাদের বিক্রি করতে গেছি এবং ওনারা নেবার জন্য ফাইনাল করেছেন। রাজকুমার ঘোষ যখন জানতে পেরেছে যে ওনারা নিচ্ছেন তখন কাল রাত্রে ওনাদের দোকানে আগুন লাগিয়ে এবং ওনাদের উপরে গুলি চালান। আচ্ছা, কার জায়গা? আপনাদের জায়গা তো? আমাদের জায়গা, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে সেই দোকানটা হচ্ছে সিদ্ধার্থ ঘোষ। আমরা গুলিটা চালিয়েছে কে? রাজকুমার ঘোষ। আচ্ছা, তিনি কে? তিনি হচ্ছে কি বলবো, উনি কে? উনি হচ্ছে মাফিয়ার ডন। প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসনকে বলা হয়েছে এবং ওনারা আজকে এসেছেন। ওনার হয়ে চেপে আগেও বলা হয়েছিল ওনাকে মানে তুলে নিয়ে 14 দিনের জেল করে ওনাকে ছেড়ে দিয়েছিলেন। এবারে ওনারা বলেছেন যে এবারে আমরা স্টেপ নিচ্ছি, মানে আমরা কারবাই চালু করব। আমরা চাই আমাদের সুরক্ষিত এবং রাজকুমার ঘোষের উচিত শিক্ষা ওকে দেয়। ঘটনাটা গতকালকে রাত তখন 10:30 কি 11:30 বাজে, সেই সময় রাজকুমার ঘোষ এবং সাথে আরও 4-5 জন ছিল গাড়িতে করে, ওরা এসে এই দোকানে এই যে এটা হচ্ছে আমার কাকার জমি, তার সামনে যে দোকানটা আছে ওই দোকানে এই দোকানদার ওই জমিটা নেওয়ার চিন্তা ভাবনা মানে কথাবার্তা চলছে, আর রাজকুমার ঘোষ জোর করে ওই জমিটা নেবে আর ওখানে আমার কাকাকে টাকা পয়সাও দেবে না। তা কালকে এসে এই দোকানের ওপরে হামলা করে ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়েছে, আবার গুলিও চালিয়েছে। যেটুকু আমাদের মানে লোকের কাছে শোনা কথা যারা ছিল দেখেছে, এই পুলিশ এসেছিল, পুলিশ কালকে এসেছিল, পুলিশকে বলাও হয়েছিল আজকে, ওই জন্য পুলিশ সেরকম কোনো স্টেপ নেয়নি বলে আজকে পথ অবরোধ করা হয়েছিল। পথ অবরোধ করে তারপরে আজকে আইসি সাহেব এসে উনি বলে গিয়েছে, কথা দিয়েছে, মানে আপনাদের আশ্বাস বাণী দিয়েছে, আশ্বাস দিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।